আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পার্কলাইন ফাংশনটা দেখাবো। স্পার্কলাইন ফাংশন অন্যান্য ফাংশনের মতো ডাটা আউটপুট দেয় না, এটা আসলে এর আউটপুটই হচ্ছে চার্ট। তো আমি এখানে এর বিভিন্ন অপশন ব্যবহার করে দেখাবো, এবং আমি আগে একটা ভিডিওতে যে এই স্টুডেন্টের ডাটাগুলো চার্ট দিয়ে কীভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সেটা দেখাইছিলাম। তো আজকে সেটাকে পুরোপুরি মোটামুটি রিপ্লেস করা সম্ভব স্পার্কলাইন দিয়ে, সেটা করে দেখাবো আর কি। তো স্পার্কলাইনের যে সিনট্যাক্সটা সেটা এরকম, স্পার্ক লাইন, তারপরে ডাটা ভিতরে দিলে চার দিবে, বাকি সব কিছুই অপশনাল। আচ্ছা, তো প্রথমে আমি স্টুডেন্টদের আর কি একটা এই যে বিভিন্ন কোয়ার্টারের যে ওঠানামা ছিল স্কোরে, সেটা কেমন ছিল সেটা দেখানোর জন্য সিম্পলেস্ট স্পার্ক লাইনটা ইউজ করছি। ইকুয়াল, তারপরে স্পার্ক লাইন, তারপর আমার এখানে ডাটা দিতে হবে। এখান থেকে ক্লোজ করে দিলে ওরা একটা ডিফল্ট যে চারটা আছে লাইন চার্ট সেটা দিল। যে আমি এগুলো একটু হোয়াইট করে দিই রোগুলো যাতে দেখা যায় সহজেই। রো সাইজ 35। আচ্ছা, তো এখন দেখেন এখানে দেখা যাচ্ছে প্রথমে ছিল বেশি, তারপরে একটা জাম্প ছিল নিচের দিকে, তারপরে আবার গ্র্যাজুয়ালি উপরে উঠছে। তো এটা আমি সমস্ত স্টুডেন্টের জন্য যদি কপি করে দিই, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের মানে কী ধরনের বছরের তার স্কোরগুলো কেমন ছিল সেটা এখান থেকে স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, এবার যদি আমি ক্লাসের চিত্র চাই, যে ক্লাসে বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন স্টুডেন্ট কেমন করছে সেটা যদি দেখাতে চাই, তাহলে এখানে একটা স্পার্ক লাইন করতে পারি। ডাটাটাকে নিচ্ছি প্রথমে, তারপর এবার সিম্পল লাইন চার্টটা ছিল সেটা নিব না, এখানে আমি যাব হচ্ছে চার্ট টাইপ হচ্ছে কলম চার্টে। তো এখানে ছোট করে একটা দেওয়া আছে, কিন্তু যদি বাকি অপশনগুলো আপনি জানতে চান তাহলে এই যে লার্ন মোর ক্লিক করলে এখানে ডান দিকে আর কি এর বাকি সমস্ত অপশনগুলো দেখা দেয়। আচ্ছা, তো চার্ট টাইপের মধ্যে চার রকম চার্ট তৈরি করা যায়, লাইন, বার। লাইনটা হচ্ছে ডিফল্ট, বার, কলম, উইনলস। তো আমি যেহেতু এখন কলম ইউজ করবো, কলমের অপশনগুলো কী কী আছে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমাকে অপশনগুলো যদি লিখতে চাই তাহলে এখানে আমাকে কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। প্রথমে হচ্ছে চার্ট টাইপ, এগুলো প্রত্যেকটা হচ্ছে জোড়ায় জোড়ায়। প্রথমে তার অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে, যেমন চার্ট টাইপ, তারপরে কমা, আমি এখন লিখবো কলাম। যদি আপনি আরেকটা অ্যাট্রিবিউট লিখতে চান তাহলে এখানে সেমিকলন, তারপরে সেটের এখন কি লিখবেন, যে আমি যদি এখন লিখতে চাই যে কালার দিব আমি একটা, এটা কালার COLOR, কালার কী কালার দেবো কমা দিয়ে সেই কালারটা দিতে পারি, এতে গ্রিন দিলাম। আচ্ছা, তারপরে আবার আরেকটা অ্যাট্রিবিউট লিখবো যে লো কালার কি হাই কালার কি। তো আমি এখন লিখছি লো কালার, লো সবচেয়ে লো স্কোরটা কি হবে সেটা আমি দিব হচ্ছে রেড, তারপর আমি হাই কালার দেবো সেমি কলম দিয়ে আবার হাই কালার কমা, এটা যেহেতু গ্রিন দিচ্ছি এবার ব্লু দিলাম, এবার ক্লোজ করে দিচ্ছি কার্লি ব্রেস, তারপরে ফাংশন ক্লোজ, এন্টার। দেখ এখানে একটা আমাকে চার্ট দিয়ে দিল, সেটা একটু বড় করে দেখার জন্য। আচ্ছা, এখানে চার্ট দিয়ে দিল। তো এখন এটা ছিল হাই স্কোর, সেকেন্ডটা হচ্ছে হাই স্কোর 93। এখানে বাকি স্কোরগুলো এখানে দেখাচ্ছে, আর রেড সবচেয়ে কম ছিল যেটা সেটা হচ্ছে রেড। এটাকে আমি কপি করলে সবগুলোর পাওয়া যাবে। তো এর মাধ্যমে আমি এই এই কলম চার্ট দিয়ে বাকি ক্লাসের মানে বিভিন্ন কোয়ার্টারে স্টুডেন্টদের চিত্রটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। তারপরে ধরুন আমি যদি ইয়ারলি এভারেজের এটা প্রোগ্রেসটা কেমন ছিল, মানে 100-এর চেয়ে কত দূরে ছিল তারা, সেটা দেখার জন্য যদি আমি আমি এখানে আর একটা স্পার্ক লাইন লিখি যে ইকুয়াল, ডাটাটা হবে এটা, এবার একটা সিঙ্গেল ডাটা কমা, এবার অপশনগুলোর মধ্যে হচ্ছে চার টাইপ কমা বার, এখানে বারের অপশনগুলো দেখি, এখানে যে বার চার্টের অপশনগুলো এরকম, তারপর আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, এখানে দেখি বার সেমি কলম, এটার ম্যাক্স যেহেতু এখানে একটা ভ্যালু আছে ম্যাক্স ভ্যালু আমি 100 দিয়ে নিব। অ্যাট্রিবিউটগুলোকে এরকম ডাবল কোটের মধ্যে রাখতে হবে, কমা যেহেতু এখানে নাম্বার লিখবো সেজন্য আর এটাকে ডাবল কোট দিতে হবে না।
আচ্ছা ম্যাক্স, এখন এটার কালার ওয়ান দিই আর কি, কালার ওয়ান এই যে এখান থেকে নিচ্ছি কালার ওয়ান, তাহলে বারটার কালার আমি ডিফল্ট কালার একটা আছে কিন্তু আমি অন্য কালার দিই নি, কালার দিচ্ছি ব্লু। আচ্ছা এটাকে এখন আমি ক্লোজ করে দিচ্ছি অপশন অপশনগুলোকে আর ফাংশন ক্লোজ। এখন দেখেন এটা মানে 100 থেকে এতটুকু দূরে ছিল, এটা যদি আমি এখন কপি ডাউন করি বছর শেষে স্কোরগুলো আর কি কেমন ছিল সেটা দেখা যেত। এটাকে এটাটাকে যদি আমি শর্ট করে নেই তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখাচ্ছি ডাটা শর্ট রেঞ্জ অ্যাডভান্স রেঞ্জ সেটিং অপশন হ্যাজ হেডার ইয়ারলি এভারেজ দিয়ে শর্ট করবো লো টু হাই। আচ্ছা এটা সবচেয়ে কম ছিল, তবে আস্তে 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 বেশি হয়েছে এগুলো। আমি তিনটা অপশন দেখালাম, এটা ছিল ডিফল্ট, তারপরে এটা একটা কলাম, এটা ছিল বার। তো লাস্টে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা যে ডাইনামিক সেটা দেখায়। যেমন ধরেন এখানে আমি যদি ডাটা ভ্যালিডেশন দিয়ে স্টুডেন্টের সবগুলো ইয়ারলি স্কোরটা নিয়ে আসি, দেখাচ্ছি ডাটা ভ্যালিডেশন এখানে আমি এই স্টুডেন্টের বিভিন্ন কোয়ার্টারে যে ডাটা ছিল এই ডাটাটা এখানে ড্রপ ডাউন করে নিলাম। তা এখান থেকে আমি এটাকে কপি করে নিই, কপি পেস্ট, এটা এখন যে করছে ঠিক আছে। এখন যদি দেখেন যদি চেঞ্জ করি সবচেয়ে বেশি তো যাই 72, পার্থক্যটা খুব কম, এই যে এটা বেড়ে গেল, মানে এটা হচ্ছে ডাইনামিক, এখানকার ডাটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে স্পার্ক লাইনের চার্টটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার স্পার্ক লাইনের উপরে ভিডিও, আর বিভিন্ন অপশনের কথা আমি যেগুলো বললাম আপনারা চার্টের বিভিন্ন অপশন এখান থেকে দেখে নিয়ে আপনারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। আমার ক্ষেত্রে কিন্তু আমি যে ডাটা নিয়ে কাজ করছি সেটা কিন্তু পুরোপুরি এই চার্টটাকে, চার্টে যে করতে পারছিলাম আমি কতদিন সেটাকে একদম স্পার্কলাইন দিয়ে রিপ্লেস করা গেল। এই ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার মতন রইল।